আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নবাদী জিততে চাই একসাথে আজীবন লাইভ আয়োজনে। স্বপ্নবাদী জিততে চাই একসাথে আজকে 42তম পর্বের বিষয়, হতাশার মাঝে নতুন অনুপ্রেরণা পেতে কি করবেন। হ্যাঁ, হতাশার মাঝে নতুন অনুপ্রেরণা পেতে আসলে কি করা উচিত আমাদের। নতুন অনুপ্রেরণা খুঁজে পাওয়া সাফল্যের পথে চলার একটা অন্যতম উপাদান। সাফল্য আসলে এক একজনের কাছে এক এক রকম। কেউ অনেক টাকা কামাতে চায়, কেউ চায় বিখ্যাত হতে, কেউ চায় আবার নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করতে, কেউ বা চায় শুধু অন্যের উপকার করে যেতে, কেউ বা চায় অনেক জ্ঞানী হতে। তবে এক একজনের কাছে সাফল্যের রূপ এক এক রকম হলেও সাফল্যের মূল বিষয় কিন্তু একটাই। 1970 সেলফ ডেভেলপমেন্ট গুরু আর্ল নাইটিঙ্গেল সাফল্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, সাফল্য হলো নিজের ইচ্ছায় ঠিক করা কোনো লক্ষ্যকে সফলভাবে পূর্ণ করায়। সোজা কথায়, নিজের জন্য ঠিক করা লক্ষ্যকে অর্জন করতে পারাই হলো সাফল্য। কেউ যদি চিন্তা করে সে ব্যবসা করে মিলিয়নিয়ার হবে এবং সেটা হয়ে দেখায়, তবে সে একজন সফল মানুষ। কারো লক্ষ্য যদি থাকে ভালো শিক্ষক হওয়া, ছাত্ররা আদর্শ মানুষ হবে এবং সে যদি তা করে দেখাতে পারে, তবে সেও সফল। কেউ যদি চিন্তা করে সে ভালো একজন স্ত্রী ও মা হবে এবং সেটা যদি অর্জন করতে পারে, তবে সে সফল। কেউ যদি চিন্তা করে যে শুধু সে অসহায় মানুষ অন্যের উপকার করে বেড়াবে এবং সেটা উপকার করতে করে সে ধারাবাহিকভাবে করে যেতে পারে, তবে সে কিন্তু সফল। যে কোনো সাফল্যের জন্যই পরিশ্রম করতে হয়, তা আমরা সকলেই জানি। লক্ষ্য অর্জনের জন্য ত্যাগ স্বীকার করতে হয়, এমন অনেক কিছুই করতে হয় যেগুলো সেই মুহূর্তে কষ্টকর। কিন্তু লক্ষ্য অর্জনের জন্য সেই কষ্টকর কাজগুলো অনেকে হাসিমুখ করতে পারে না, তাই তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে না। আবার অনেক সময় লক্ষ্য অর্জনের ইচ্ছা ও চেষ্টার কোনো কমতি না থাকার পরেও অনেকে সফল হতে পারে না, কারণ তারা বুঝতে পারে না তাদের আসলে কী করা উচিত ছিল আর কী করা উচিত। এই কারণে অনেকের অনুপ্রেরণা, ভিতরে যে সেলফ মোটিভেশনটা হারিয়ে যায়। হয়তো এই যে নতুন বছরের শুরুতে আপনি নিজের জীবনকে বদলানোর লক্ষ্য ঠিক করে ফেলেছেন, সময়ের কাজ সময়ে করে একটি বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞাও করে ফেলেছেন, কিন্তু কি এক অদ্ভুত কারণে যতটা তাড়াতাড়ি সেখানে যেতে চান তা পারছেন না। বিশেষ করে বড় লক্ষ্যগুলোর ক্ষেত্রে মানুষ বেশি ঝামেলায় পড়ে যায়। আপনি হয়তো একজন সফল উদ্যোক্তা হতে চান এবং ব্যবসা করার সুযোগও আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু কিছু কারণে আপনি চূড়ান্তভাবে কাজে নামতে পারছেন না। আপনার হয়তো মনে হচ্ছে আপনি ব্যবসায় নামলেই বুঝি মার্কেটের অবস্থা খারাপ হয়ে যাবে, যেটা হওয়ার সম্ভাবনা আসলে সবসময় থাকে। অথবা আপনার মনে হতে পারে আপনি এখনও মাঠে নামার জন্য যথেষ্ট দক্ষ হতে পারেননি। এই ধরনের চিন্তাগুলো মানুষকে শুধু শুধুই তাদের লক্ষ্য অর্জনে দেরি করিয়ে দেয়। এইসব নেতিবাচক অর্থাৎ নেগেটিভ চিন্তার কারণে অনেকেই ঝুঁকি নিয়ে নিজের বড় লক্ষ্য পূরণের বদলে সাধারণ জীবনকে বেছে নেন, কিন্তু মনে মনে আফসোস করেন, যা তাদের কখনোই শান্তিতে থাকতে দেয় না। লক্ষ্য পূরণের পথে এই ধরনের অবস্থায় পড়লে কখনো হাল ছেড়ে দিবেন না, বরং হারানো পথ খুঁজে পেতে নিজেকে চারটি প্রশ্ন করুন। ওই যে বললাম হতাশার মাঝে নতুন অনুপ্রেরণা পেতে কি করবেন, হ্যাঁ সেরকম নতুন অনুপ্রেরণা পেতে আপনি নিজেকে চারটি প্রশ্ন করুন। এই প্রশ্নগুলো নিয়ে ঠিক মতো চিন্তা করতে পারলে আপনি আবারও
নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন সাবলীলভাবে। আপনার মাঝে আবার লক্ষ্যকে পাওয়ার আকাঙ্ক্ষা শক্তিশালী হয়ে উঠবে। নতুন প্রেরণা পেতে যে চারটি প্রশ্ন করতে বলছি, প্রথম প্রশ্নটি হচ্ছে, বছরের শেষে নিজেকে কোথায় বা কোন অবস্থানে দেখতে চান? হ্যাঁ, বড় লক্ষ্য পূরণের ক্ষেত্রে আমরা অনেক সময় পথ হারিয়ে ফেলি, কারণ আমরা বেশিরভাগ সময় 5-10 বছর পর কি হবে তা নিয়ে চিন্তা করি। কিন্তু যে কোনো বড় বা দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের প্রথম শর্তই হলো বড় লক্ষ্যটিকে ছোট ছোট ভাগে ভাগ করা। আপনার লক্ষ্য যদি থাকে 5 বছর পর কিছু একটা হওয়া, সেই লক্ষ্যটিকে যত ছোট করে ভাগ করা সম্ভব তাই করুন। যদি লক্ষ্যের দিকে কাজ করতে করতে একটা সময় পর পথ হারিয়ে ফেলেন, মানে বুঝতে না পারেন যে কোথায় যাচ্ছেন বা কী করছেন বা কী করা উচিত এই মুহূর্তে, তবে নিজেকে প্রশ্ন করুন, দীর্ঘমেয়াদী লক্ষ্যকে কি আপনি যথেষ্ট ছোট ছোট ভাগে ভাগ করেছেন? যদি না করে থাকেন, তবে কয়েক বছরের লক্ষ্যকে প্রথমে 1 বছর 1 বছর 1 বছর করে ভাগ করেন, তারপর বছরগুলোকে 6 মাস 3 মাস এবং 1 মাসের মধ্যে ভাগ করে ফেলুন। এভাবে করতে পারলে আর হতাশা লাগবে না। এক একটি ছোট লক্ষ্য পূরণ করার সাথে সাথে আপনি নতুন করে আরও আত্মবিশ্বাস পাবেন এবং পরবর্তী ছোট লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। এভাবে ধীরে ধীরে পথ না হারিয়ে আপনি এক সময় লক্ষ্যটি পূরণ করতে পারবেন। সবচেয়ে ভালো হয় এই লক্ষ্যগুলো একটির পর একটি লিখিত আকারে সাজিয়ে রাখতে। বারবার বলেছি আমি আমার অনেক বক্তব্য, লক্ষ্যগুলো একটির পর একটি কী করতে হবে, লিখিত আকারে সাজিয়ে লিখে রাখতে হবে। মনে মনে ধরে রাখা বা মুখে মুখে লক্ষ্য ঠিক করার চেয়ে লক্ষ্য লিখে রাখলে তা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 2 নম্বর যে প্রশ্নটি করবেন, নিজের শক্তি আর সুযোগকে কতটা ব্যবহার করেছেন? হ্যাঁ, লক্ষ্য পূরণ না হওয়ার একটা প্রধান কারণ নিজের দক্ষতা ও শক্তিকে পুরোপুরি কাজে না লাগানো। সময় মতো লক্ষ্য পূরণ না হলে হতাশ হওয়ার বদলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আসলেই আমার পুরো দক্ষতা শক্তি ও সময়কে লক্ষ্য পূরণের কাজে লাগাতে পেরেছি বা লাগিয়েছি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময়ে আমরা নিজেরাই বুঝি না যে আমরা নিজের দক্ষতার কতটা আসলে কাজে লাগিয়েছি। ধরুন একজন দৌড়বিদ 1 মাসের ভিতর নিজের টানা দৌড়ানোর ক্ষমতাকে বাড়িয়ে নিতে চায়। সে হয়তো 30 মিনিটে 1 কিলো দৌড়াতে পারত। এরপর সে ঠিক করেছিল সে 1 মাসের ভিতর 1.5 কিলোমিটার দৌড়ানোর ক্ষমতা অর্জন করবে। কিন্তু 1 মাসের ভিতরে তা করতে না পেরে সে হতাশ হয়ে গেল। কিন্তু দেখা গেল সে প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করেছে, যেখানে সে চাইলে 3 ঘন্টা প্র্যাকটিস করতে পারত। সত্যিকারে নিজের ক্ষমতার পূর্ণ ব্যবহার করলে লক্ষ্য পূরণ অনেক সহজ হয়ে যায়। আগেই বলেছি লক্ষ্য পূরণের জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হয়। একজন ছাত্র সিলেবাস শেষ করার জন্য 3 মাস সময় ঠিক করে, যদি তা না করতে পারে তবে নিজেকে কম মেধাবী মনে করে হতাশ হওয়ার চেয়ে তার উচিত নিজেকে প্রশ্ন করা, সে যত ঘন্টা পড়েছে তার চেয়ে বেশি কি সে পড়তে পারত না? প্রতি সপ্তাহে যদি সে 4 ঘন্টা সিনেমা দেখে, তার 2 ঘন্টাও যদি সে পড়ার কাজে লাগাতো তাহলে হয়তো সিলেবাসটাও শেষ হয়ে যেত। অর্থাৎ বলতে চাচ্ছি যে নিজের বরাদ্দকৃত সময়ের থেকে যদি আরও বেশি সময় প্র্যাকটিস বা করার প্রয়োজন হয় লক্ষ্য পূরণের জন্য, সেটা করতে হবে। এরকম প্রতিটি ক্ষেত্রেই যদি আমরা নিজেকে প্রশ্ন করি তাহলে দেখা যাবে আমাদের ক্ষমতা বা সুযোগের পুরোটা আমরা ব্যবহার করিনি। অবশ্য এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, বরং
এই বাড়তি সুযোগকে কাজে লাগিয়ে নতুন করে শুরু করার নতুন উৎসাহ খুঁজে নেয় বুদ্ধিমানের কাজ। আফসোস করলে আরো সময় বা সুযোগই শুধু নষ্ট হবে। তিন নম্বর প্রশ্নটি করবেন যেটা, সেটা হচ্ছে লক্ষ্য পূরণে আসলেই কত সময় দরকার। হ্যাঁ, আগের পয়েন্টের সাথে এটার কিছুটা সম্পর্ক আছে, তবে শুধু সময় নিয়ে আলাদা আলোচনা করা দরকার বলে এই পয়েন্টটা যোগ করা হলো। আমরা অনেক সময়ই লক্ষ্যের ব্যাপারে খুব বেশি না ভেবেই একটা টাইমলাইন দাঁড় করিয়ে ফেলি, কিন্তু সেই সময়ের মধ্যে লক্ষ্য পূরণ না হলে বা কাছাকাছি না গেলে হতাশ হয়ে যাই, মনে হয় এই লক্ষ্য পূরণ করা বুঝি আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এমনও হতে পারে আপনি আসলে যে সময় ধার্য করেছেন সেই সময়ে এটা আসলেই সম্ভব নয়, আপনি হয়তো ঠিকমতো সময়ের হিসাবটা করতে পারেন। কখনো যদি মনে হয় সময় মতো লক্ষ্য পূরণ হচ্ছে না এবং এই কারণে যদি হতাশ বোধ করেন, তবে হাল ছেড়ে না দিয়ে একটু রিসার্চ করুন। আপনি যে লক্ষ্য ঠিক করেছেন তা কি আসলেই আপনার নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করা সম্ভব? আপনি যতই মেধাবী হন, মাত্র এক বছরের ভিতর একটি নতুন ভাষা পুরোপুরি শেখা সম্ভব নয়, অথবা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিদ্যা মাত্র এক বছরে রপ্ত করা সম্ভব নয়, অথবা একটি নতুন ব্যবসাকে মাত্র এক দুই বছরে বড় ব্র্যান্ড বানানো সম্ভব নয়, যদি না অন্য কোনো বড় ইনভেস্টর বা কোম্পানির সাপোর্ট থাকে। এগুলোর কথা উদাহরণ হিসেবে বললাম, কিন্তু আমরা অনেক সময়ই কোনো লক্ষ্যের বাস্তব টাইমলাইন নিয়ে ভালোমতো গবেষণা না করেই তার জন্য সময়সীমা বেঁধে দিয়ে থাকি, এবং সেই সময়ে লক্ষ্য পূরণ না করতে পারলে আমরা হতাশ হয়ে যাই। এক্ষেত্রে আসলে হতাশ হওয়ার কিছুই নেই। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন, আমার লক্ষ্যটি পূরণে বাস্তবিক সময় দরকার, বাস্তবিক ঠিক কত সময় দরকার, এবং আমি কি আসলেই হিসাব করে সেই সময়সীমাটা ঠিক করেছি, তাহলেই দেখবেন অনেক কিছু নিজের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আবার সময়সীমা হয়তো এক বছর ধরেছিলেন এবং সেটা ঠিকও আছে, কিন্তু দিনে 10 ঘন্টা খাটার বদলে আপনি 6 ঘন্টা খেটেছেন, এই কারণেও অনেক সময় সময় মতো লক্ষ্য পূরণ হয় না। এই জিনিসগুলোর দিকে নজর দিলে নিজের অনিচ্ছাকৃত অনেক ভুল নজরে আসবে, যেগুলো চাইলেই আপনি শোধরাতে পারবেন। আপনি দেখবেন যে ব্যাপারটা যত জটিল মনে হচ্ছিল আসলে ততটা জটিল নয়, এর ফলে আপনি হতাশ হওয়ার বদলে আবার নতুন অনুপ্রেরণা নিয়ে লক্ষ্য পূরণের কাজ করতে পারবেন। 4 নম্বর যে প্রশ্নটি আপনি নিজেকে করবেন হতাশাগ্রস্ত অবস্থায় নতুন অনুপ্রেরণা পেতে, সেটি হলো পরিকল্পনা কেন ব্যর্থ হলো। আমি আগেই বলেছি অনেকেই বড় ঝুঁকি দেখে অনেক সময় হাল ছেড়ে দেয়, নিজের লক্ষ্য পূরণের কাজ বাদ দিয়ে বা মন খারাপ করে বসে থাকে। বেশিরভাগ সময়ই এটা ঘটে যখন মানুষ সাময়িক ব্যর্থতার মুখে পড়ে। একটা প্ল্যান ব্যর্থ হলেই অনেকে লক্ষ্য থেকে পিছিয়ে আসে, কিন্তু কোনো পরিকল্পনা ব্যর্থ হওয়া মানে নিজেকে নতুন করে চেনার সুযোগ আসা, এটা আমরা অনেকে বুঝতে চাই না বা বুঝতে পারি না। নিজের ভুলগুলো খুঁজে বের করে সেগুলোকে সূত্রে নিয়ে নিজেকে আরও দক্ষ করে তোলার সুযোগ আসে একটি পরিকল্পনা ব্যর্থ হলে, সেটাও আমরা অনেকে বুঝতে চাই না। তাই এক্ষেত্রে অর্থাৎ কোনো পরিকল্পনা ব্যর্থ হয়ে গেলে হতাশ না হয়ে হাল ছেড়ে না দিয়ে নিজেকে প্রশ্ন করুন, কেন পরিকল্পনাটি ব্যর্থ হল, ব্যাপারটি নিয়ে চিন্তা করুন, বিশিষ্ট বন্ধু বা মেন্টর বা পরামর্শকের সাথে কথা বলুন, দেখবেন নিজের ভুলগুলো বের হয়ে আসছে। অন্যের উপর বা পরিস্থিতির উপর দোষ না চাপিয়ে নিজের দিকে তাকান, নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করুন, কিন্তু নিজেকে শাস্তি দিতে যাবেন না, তার বদলে ভুলগুলো যাতে আবার না হয়
সেজন্য নিজেকে সঠিকভাবে প্রস্তুত করুন। এভাবে কাজ করলে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য নতুন অনুপ্রেরণা পাবেন। আমরা অনেক সময় সঠিক চিন্তা করতে না পেরে বা মানসিক বন্দী দশা থেকে মুক্ত হতে না পেরে দিশেহারা হয়ে পড়ি, যা আসলে হতাশা ও নিরাশা সৃষ্টি করে। লক্ষ্য পূরণের ক্ষেত্রে আসলে যে কোনো ডেড এন্ড বলতে কিছু নেই, এটা আমরা অনেকে বুঝতে চাই না। পথ সব সময়ই আছে, শুধু পরিষ্কারভাবে চিন্তা করতে হবে। ঠান্ডা মাথায় পরিষ্কার চিন্তা করতে পারলে অনেক জট খুলে যায়, অনেক জটিল জিনিসের সহজ সমাধান বের হয়ে যায়, যা মানুষকে নতুন করে অনুপ্রেরণা দেয়। আজ এ পর্যন্তই।